দিয়ে দেখো আমার পকোড়া রেডি, এই যে বসে আছে। পকোড়া খাওয়ার পর এদিকে কুমার শানুর গান চলছে, আমার অল টাইম ফেভারিট। আমরা সেদিনকে কাল হো না হো দেখছিলাম, মুভিটা তো খুব ভাল লাগে, বারবার আমরা দেখি। বাবা এটা কি বড় গো! ফিরে এসে ব্লগটাকে শেষ করলাম, ওই এডিটও করে রাখলো, কালকে যেটা তোমরা দেখতে পাবে আর মানে সানডে তোমরা পাবে, আর এইটা পাবে মানডেতে, তাই তো? তো আর এরপর থেকে আবার একটা ব্লগ স্টার্ট হয়ে গেল। তো কুনালকে বললাম যে একটু বেসন নিয়ে আসি, কুমড়ো বা একটু পেঁয়াজি করে মুড়ি দিয়ে। শনিবার দিন কেউ সব কুমড়ো মুমড়ো কেউ খায় বলে, ঘাসফুস কেউ খায় বুঝে, মাংস আছে, চিকেন ম্যারিনেট করো, পকোড়া করো, ভাবো। তো যাই হোক, এখন দাদার ফরমাইশে এখন এই চিকেনটাকে ম্যারিনেট করছি, একটু তাদের ভাজবো, চা খাবো, মাথাটা ধরে উঠেছে, তারপরে স্যাটারডে ইভিনিংটাকে এনজয় করবো। বিকেলে স্ন্যাক্স তৈরি হচ্ছে, আর এইটা দেখো পেঁয়াজের সাথে ভিনিগার আর লঙ্কা মিক্স করে আর কি দিয়েছে, ওটা কি একটা মশলা দিয়েছে, এটা খুব ভালো লাগে, চিলি পাউডার। আচ্ছা যাই হোক, আর এদিকে আমার পকোড়া ভাজা হচ্ছে, এটা আমরা খাবো এখন। আর সব থেকে, হ্যাঁ সব থেকে এক্সাইটেড হচ্ছে এই যে এখনো খেতে পাইনি চুকিং, হ্যাঁ পকোড়া, ওই দেখো যেই বলেছি পকোড়া ওর তুমি দাঁড়া, হরিণের মতো লাগে না, পুরো মনে হয় যেন হরিণের ছানা। এদিকে দেখো আমার পকোড়া রেডি, এই যে বসে আছে মেন গেস্ট আমাদের। আর এসে থেকে কিন্তু এক সেকেন্ডের জন্য বসিনি আমি, এসে থেকেই সমস্ত ক্লিপসগুলো ও দিল, সেগুলো নিয়ে একদম এডিট করে রেখে দিয়েছি, থাম্বনেলও রেডি করা আছে, শুধু কালকে পোস্ট রেন্ডারিং হবে। আর এখন জাস্ট এই বসলাম, আবার খেয়ে দিয়ে উঠে চিকেনটাকে ম্যারিনেট করবো, রাত্রির বেলা চিকেন কষা আর ভাত হবে। তো মা দারুণ লাগবে, দারুণ দারুণ, আমি ভাবছি এখনই করো, আমি খাবো, সকাল থেকে ভাত খাইনি তো পেটটা কেমন করছে। কুনাল ভাত ছাড়া একদম খাইতে পারে আর না, ওর সাথে স্যালাড থাকবে, খাই আর খাই। পকোড়া খাওয়ার পর এদিকে কুমার শানুর গান চলছে, আমার অল টাইম ফেভারিট, আর এদিকে চলছে চিকেন রান্না, তাই তো? অল টাইম ফেভারিট মানে মানে বসে বসে না পেন ড্রাইভে শুধু শানুর গান ডাউনলোড করে গেছে, আর গাড়ি চালালেই শুধু শানুর গান বাজে, আর অন্য কোনো গান বাজে না। এদিকে দেখো আমাদের চিকেন চলছে, চিকেনের প্রিপারেশন, আজকে এটা দিয়ে ঝাল ঝাল করে বানাবে, হ্যাঁ ভাত আর স্যালাড আর কি। আমরা সেদিনকে কাল হো না হো দেখছিলাম, মুভিটা তো খুব ভালো লাগে, বারবার আমরা দেখি, এখনো চলছে, আবার দেখছি। আর এখানে আমাদের ডিনার রেডি, বলে দাও ঝাল করে করতে পড়েছে, তো একদম গেদে ঝাল দিয়ে, যাই না কতটা নিতে পারবে ব্যাপারটা, তো একদম ঝাল ঝাল চিকেন, এখানে স্যালাড রেডি, আর মা বোধহয় এখানে কি ঢেঁড়স আর নাকি একটা দিয়েছে, এটা আমি খাবো না, শুধু চিকেনে আজকে আর কিছু না, এখানে ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস। গুড মর্নিং এভরিওয়ান, কালকের পর থেকে আজকে আবার ব্লগটা স্টার্ট করছি, এখন 1:30 বাজে, আর বাইরে বেশ ভালো বৃষ্টি হচ্ছে, আর ঠান্ডাটাও বেশ চাকিয়েই পড়েছে। আমি তো যেমন উঠি সেরকমই উঠেছি, 5টায় যেমন উঠি, আর এ তো আজকে উঠতেই চাইছে না, 8টা বেজে গেছে, আমি বলছি ওঠো ওঠো, এর কোনো ইয়েই নেই। আমার এই ঠান্ডা ওয়েদারে না বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করে না, আমার কান্না পেয়ে যায়, ও 8টার সময় ডাকছে, বলছি আমি উঠতে পারছি না, ওই হচ্ছে আমার শরীর খারাপ, বলছে কেন, আমি না ভালো লাগছে না, যাই হোক শরীরটাকে জোর করে টেনে তুলেছি। আর এইরকম ওয়েদারে মনে হয় কফি মানে কফি হাতে নিয়ে কম্বলের তলায় ঢুকে শুয়ে, কফি রেডি, এই দেখো দেখতে পাচ্ছ কফি খাবো এখন। আজকে এমন একটা ওয়েদার না, মানে কিচ্ছু ঘরের ভেতর দেখা যাচ্ছে না, সমস্ত অন্ধকার অন্ধকার, আর জানলা দরজাও খোলা যাচ্ছে না, বাইরেটা বেশ ঠান্ডা, বৃষ্টি পড়ছে। আর আমরা যেটা করি না, বাইরে বেরোলে সব জামাকাপড় যেটা হয়, সব জামাকাপড় তো সবসময় কাচা সম্ভব নয়, তো আমি কী করি, পরের দিনকে বেশ করে সারাদিন ওটাকে রোদ্দুরে দিয়ে রাখি, তো বাইরের যা জার্মস টার্মস সব কিছু মরে যায়, তারপর সেটাকে ভাঁজ করে আলমারিতে তুলি। কিন্তু কালকে যেগুলো জামাকাপড় পরে এসছি না, সব ঝুলছে, একটাও রোদ্দুরও খাওয়াতে পারছি না, আর কাচতেও পারছি না, তো খুবই সমস্যা, ভালো লাগছে বাট এইগুলো খুব সমস্যা ক্রিয়েট করছে। এই দুর্যোগে আমি একটুখানি বেরিয়েছিলাম, 3টের সময় এলাম, এসে লাঞ্চ করলাম, ও তো খেয়ে নিয়েছিল, আর এখন আমরা আবার বেরোবো একটুখানি, ফোন করছে, যাই হোক, ও তো দেখো এখন লেপ মুড়ি দিয়ে শুয়ে আছে, কী গো যাবে না? আমার ইচ্ছা হয়েছে একটু মাটন খাবো, ওই জন্য মাটন আনতে যাবো, প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছে, গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে, গাড়ি নিয়ে আজকে বেরিয়েছিলাম, কাজ গাড়ি নিয়েই সেরেছি, এখন চলো চিকেন ইন্টারনেট নয় বরং চলো মিও মোড়ে চলো, নয় মঙ্গেনিসে চলো, কিছু একটা খেয়ে নেবো, হ্যাঁ আর আমরা মাটন কিনে নিয়ে আসবো, মাটনটা আজকে ঝাল ঝাল করে রান্না হবে, মা আমি না কিন্তু, হ্যাঁ ঠিক আছে।
আমরা এখন ছাতা নিয়ে বেরিয়েছি, দেখো কি বৃষ্টি পড়ছে। গাড়ি আমাদের ওখানে পার্ক করা, বাইক নিয়ে তো বেরোনো যাবে না, গাড়ি নিয়েই বেরোচ্ছি। দেখো জল, তাও বেরোতে হবে। আরে মাটন খাবো ঠিক করেছি, খাবোই, যতই বৃষ্টি হোক আর ঝড় হোক আর যাই খাবো। হ্যাঁ মানে আমরা দুজনে ঠিক করে শনি রোববার আমরা বেরোবো, তো সে যত ঝড় জল বৃষ্টি হোক না কেন আমরা কিন্তু বেরোতাম, সুনামিতেও বেরিয়েছি। তো নেহাত মাঝখানে লকডাউন হয়ে যেতে একটুখানি আমাদের রুটিনের ব্রেক হয়েছে, তাই না? আমরা কিন্তু আমাদের মানে এটাকে ধরে রেখেছি। খিদে খিদেও পাচ্ছে এখন, ভালো লাগছে না, আর এমনই একটা ওয়েদার না, কিছু করতেও ইচ্ছা করছে না। তো ভাবছি সকাল থেকে ব্লগটা যে করবো, কি করবো কি দেখাবো, আমি তো কিছুই করছি না। ও তোর কাজে বেরিয়ে গেছে, ও আজকে গাড়ি নিয়েই বেরিয়েছিল, কারণ এই বৃষ্টির মধ্যে আমি বললাম যে বাইক নিয়ে মাথায় জল লাগিয়ে লাভ নেই, তুমি গাড়িটা নিয়েই বেরো। তো ও কাজেও বেরিয়ে গেছে আর আমি একা পড়ে রয়েছি। একবার তো পেপার পড়ছি, পেপারের শব্দ ছকটা আমার খুব ভালো লাগে, সেটাই করছিলাম। আর স্নান করলাম, টিভি দেখছি, ব্যাটস দ্যাটস ইট। আর শুধু মাঝে বলো দুটো খালি শর্টস আর রিলস বানিয়েছি, আর তো কিছু করছি না। আর এমন একটা ওয়েদার, খালি মনে হচ্ছে লেপের তলায় ঢুকে বসে থাকি আর নিড সামথিং ফর মাঞ্চিং, কিছু টুকটাক মুখে খাই আর সারাদিন এরমভাবেই কাটি। আর বাইরেটা দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু বৃষ্টি আর বৃষ্টি, আর সামনেটা তো পুরো সাদা, পুরো ফগি একদম হয়ে গেছে, চলে তবে একটু দেখা যাচ্ছে। তাও মানে বাইরেটা সেই কেমন একটা না, ব্লারি ব্লারি একটা সিনারিও হয়ে রয়েছে। তবে যাই হোক, যাওয়া দেশেছে, বলছে তো ঝড়, নিম্নচাপ এখানে হয়েছে, তবে ঝড়ের জন্য একটু যে জোরে হাওয়া সেটাও দিচ্ছে না, শুধু নিম্নচাপের জন্য বৃষ্টিটাই হচ্ছে। তবে একটা কি লাভ হয়েছে, এবার ঠান্ডাটা পড়েছে, এবার আমরা বুঝতে পারছি শীতের তীব্রতাটা। তো ঠান্ডা পড়ুক, যত ইচ্ছে ঠান্ডা পড়ুক, আমার কোনো মানে আমরা দুজনেই ঠান্ডাটাকে ভীষণভাবে এনজয় করি, বাট বৃষ্টিটা ভালো লাগছে না। আর এখন চলে এসেছি মিও মোড়ে, তাই তো? ঠিক আছে, খিদে পেয়েছে হঠাৎ করে, তো প্রচুর খিদে পেয়েছে, এখন কি খাবে এখন ঠিক করতে পারছে না। স্যান্ডউইচ নিয়েছে, এই স্যান্ডউইচ না, আজকে অলিভ সব দেবো। হ্যাঁ অলিভ সব, না না এইটা দিন চিকেন অলিভ। হ্যাঁ অলিভ সব, অলিভ সব, এটা একটা আর এইটা একটা, এটা একটা। চুক্কি ছোট বলু বড় বলু তিনজনকে এখানে ঢুকিয়ে দিয়েছি বৃষ্টির জন্য, বস। বাবা এটা কি বড় গো, এটা কি কি বললো ভুলে গেলাম, কি জানি কি যা হোক বলেছে। তুমি কি ইন্টারনেট খাবে? আমি ইন্টারনেট খাবো। তাহলে এটা এখন মাকে একটা দিয়ে আসি, আমরা তো নিয়ে এলাম, খিদে পেয়েছে এখন। আর আমি খাচ্ছি একটুখানি ব্ল্যাক কফি, আমার মাথাটা ধরেছে, আমার নেশা আছে, তো এটা খেয়ে এখন সন্ধ্যাবেলা খাই আর মাঠে নামাজি রাত্রিদের জন্য। আর এই বৃষ্টিটার জন্য জানো তো ওদের লাঞ্চটা পুরো স্কিপ হয়ে গেছিলো, এই এতক্ষণে ওদের খাওয়ালাম, ওদেরও খিদে পেয়েছে আর বৃষ্টি ক্রমাগত পড়ে যাচ্ছে, বৃষ্টিতে কী করে দেবো, খুব সমস্যা এই বৃষ্টিতে হবে। যাকে তার যাই হোক করে একটু ওরা খেলো। সিরিয়াসলি এতক্ষণ বৃষ্টি নিয়ে মাথা খারাপ হয়েছিল, ওদের কী করে খেতে দেবো, যেই ওদের খেতে দেওয়া দেওয়া হলো বৃষ্টিটা বন্ধ হয়ে গেল। আর আমি এখানে গরম কফি নিয়ে চলে এসেছি, খাবো, মাথাটা ব্যথা করছে। আর মাটনটা বানাচ্ছে মা, মাই মাটনটা সবসময় করে, কারণ মায়ের হাতে মাটনটা খুব ভালো হয়। লেপটা দেখো এরকম করে ফেলাই আছে, মানে লেপ এখন সারা শীতকাল এরকম পড়েই থাকবে। আর এইদিকে ফার্স্ট দিন ফার্স্ট শো না, এটা সেকেন্ড দিন লাস্ট শো, নাইট শো, এটা আমরা এখন দেখবো। বব বিশ্বাস কালকে দিয়েছে, কালকে আমরা দেখিনি, তাই তো? কালকে যেহেতু আমরা ছিলাম না, হ্যাঁ দেখবো। আর দুপুরবেলা বলছিল যে দেখবে, দুপুরবেলা ও ফিরলো তিনটের সময়, এমন আমরা থাক রাত্রিরে দেখবো, দেখি তারপর তোমাদের রিভিউটা দিচ্ছি কেমন হয়েছে। ডিনার আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর ডিনারে তো তোমরা তো আগেই জেনে গেছো যে আগে ডিনারে ছিল হচ্ছে মাটন কষা আর রুটি, ইট ওয়াজ ইয়াম্মি, বাট তোমাদের সাথে শেয়ার করিনি, কেন বব বিশ্বাস দেখতে দেখতে গপ গপ করে খেয়েও নিয়েছি। তো তারপরে মনে হলো মা এটা তো তোমার সাথে শেয়ার করা হলো না। আমি লুক ওয়াইজের কথা বলছি, ইট ওয়াজ ইয়াম্মি আর ডিলিশিয়াস তো ছিলই, আর খুব টেম্পটিংও হয়েছিল ব্যাপারটা, যদি আরেকটু স্পাইসি করে জিনিসটা জমে যেত। তো যাই হোক, তোমার কেমন লাগলো ডিনারটা? কুণালের ফেভারিট তো ওই জন্যে। তো যাই হোক, চলো আজকের ব্লগটাকে এখানেই রাখছি, আশা করি তোমাদের কিছু ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব সিম্পল লাইফ #বেঙ্গলি ব্লগ। টিল দেন গুড নাইট অ্যান্ড লাভ ইউ।